নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 10ই মার্চ দুপুরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মুহাম্মদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর নুরুল আজিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সহকারী শিক্ষক আবু সালেহ নোমান প্রমুখ। প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন, সবাইকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা এখন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছেন, আপনাদের যে আন্তরিক শিক্ষক কমিটি রয়েছে, আমাদের যে এসএসসি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ রয়েছে, সকলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খুবই আন্তরিক। আমি সকালে আসার সময় ভিজিট করে আসলাম, গত সপ্তাহে ইনসপ্ত সেখানে এসেছিলাম, ছাত্রাবাসে ক্লাস আমরা আরম্ভ করেছি। আপনার আগামীতে ডরমেটরি হবে, আমাদের আগামী 2025 সালের জানুয়ারি থেকে সেখানে শিক্ষা কার্যক্রম হবে, আধুনিক মানের শিক্ষা, মানসম্মত শিক্ষা যেটা বলা যায় সেটি আপনার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে আপনার গভীর সমস্যা ছিল, সেখান থেকে পঁচিশ থেকে আপনার টাকা দিয়ে আপনার জমি ক্রয় করে সেই জমি আমি আবার আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে দান করেছি। রিপোর্ট করেছেন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলুল করিম, এনএন টিভি।